হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টপ কুকিং স্টুডিও। আমি এই চ্যানেলে নিত্য নতুন মজাদার ভিডিও নিয়ে হাজির হই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিকে। আমার আজকের রেসিপি হচ্ছে সাগুর পায়েস। এই জন্য আমি নিয়েছি খেজুরের গুড় এবং সাগুকে আমি অলরেডি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজিয়ে রাখা সাগু, এই দুইটি উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করব সাগুর পায়েস। সাগুর পায়েস তৈরির জন্য আমি অলরেডি দুধকে ফুটতে দিয়ে দিয়েছি, কারণ দুধটা যত ঘন হবে সাগুর পায়েসের টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে। সাগুর পায়েসের টেস্টটা নির্ভর করবে সম্পূর্ণটাই দুধের ওপর, কারণ দুধটা আপনি যত ঘন করে জাল করবেন এই পায়েসটা খেতে ঠিক ততটাই সুস্বাদু লাগবে। এখন আমি আমার যে খেজুরের গুড়গুলো আছে সেই খেজুরের গুড়গুলো দিয়ে দিলাম। আজকে আমি আর কোনো মশলা ইউজ করব না, তেজপাতা কিংবা সাদা এলাচ, কারণ আমি খেজুরের গুড় দিয়ে আজকে সাগুর পায়েসটি তৈরি করছি। সে খেজুরের গুড় দিয়ে যদি আপনারা পায়েস তৈরি করেন তাহলে এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ খেজুরের গুড়ে একটা সুন্দর একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটাই খেতে অনেক সুন্দর লাগে। এই জন্য আমি বাড়তি কোনো মশলা ইউজ করব না, আপনারা চাইলে করতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। দেখলেন তো আমার গুড়গুলো প্রায় গলে গিয়ে গুড়গুলো সুন্দর লালচে লালচে বর্ণের হয়ে গেছে। আর এই লালচে লালচে খেতেও যেমন টেস্টি, দেখতেও ঠিক ততটাই টেস্টি। আমি এখন দিয়ে দিলাম আমার ভিজে রাখা যে সাগুর দানাগুলো আছে সেই সাগুর দানাগুলো। এখন আমি একটু টাইম নিয়ে 2 থেকে 3 মিনিট এই সাগুর দানা দিয়ে জাল করব। সাগুর দানা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, আর আপনারা হাত দিয়ে টিপে দেখতে পারেন সাগুর দানাটা সিদ্ধ হয়েছে কি না। সাগুর দানাটা কিন্তু একটু সিদ্ধ হতে টাইম লাগে, এই জন্য 3 থেকে 5 মিনিট আপনারা ফুটাইলেই সাগুর দানাটা সিদ্ধ হয়ে যাবে। আর সাগুর দানাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু উপর থেকে একটা কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আর সাদা কালার আসবে না, তখন একটা আলাদা কালার আসবে। আপনারা কালার দেখেই বুঝতে পারবেন যে সাগুর দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি হয়ে গেছে, দেখলেন তো কত সহজেই আমি ঝটপটভাবে তৈরি করে ফেললাম সাগুর পায়েস। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম মজাদার সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।